হ্যালো ভিউয়ার্স, কেমন হবে আমরা যদি ভূমি থেকে 1 কিলোমিটার উপরে উঠে বসবাস করতে শুরু করে দেই? আর সেই 1 কিলোমিটার যদি আমাদেরকে পায়ে হেঁটে উঠতে হয়, একেবারে অসম্ভব, তাই না? কারণ আমরা কয়েক মিটার পায়ে হেঁটে উঠলেই খুবই ক্লান্ত হয়ে পড়ব। হ্যাঁ বন্ধুরা, আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং কোনটি, আপনি এক কথায় উত্তর দিবেন বুর্জ খলিফা। কিন্তু বুর্জ খলিফাকে হার মানিয়ে এর চেয়েও উঁচু বিল্ডিং তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সৌদি আরব। 1000 মিটার উঁচু বা 1 কিলোমিটার উঁচু বিল্ডিং নির্মাণ করে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং গড়ার রেকর্ড করতে যাচ্ছে সৌদি আরব। তারা 2013 সালের প্রথম দিকে এই বিল্ডিংটির কাজ শুরু করে, কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হওয়ায় 2018 সালে এই বিল্ডিংটির কাজ স্থগিত হয়। স্থগিত হওয়া কাজটি এখনও শুরু করতে পারেনি সৌদি সরকার। তাহলে কি তারা ব্যর্থ হতে যাচ্ছে? স্থাপত্যপ্রেমীদের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো কেন বন্ধ করতে হয় এই বিল্ডিংটির কাজ, সাথে সাথে এই বিল্ডিংটির কিছু তথ্য আপনাদেরকে জানাবো। শুরু করবার আগে একটি কথা আপনাদেরকে বলতেই হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন সৌদি আরবে ইসলামী শাসন বিদ্যমান। এখানে 22টি কাজের জন্য আপনাকে গ্রেপ্তার কিংবা জরিমানা পর্যন্ত করতে পারে। সেই 22টি কাজের মধ্যে আছে অ্যালকোহল পান করা, শর্টস পরা, ছিনতাই করা, বাইবেল বহন করা, এগুলোর মতো কাজ, এমনকি এখানে লাউড স্পিকারে গান বাজানো পর্যন্ত নিষিদ্ধ। কিন্তু এত সব নিয়মকানুন থাকা সত্ত্বেও সৌদি আরব পর্যটন আকর্ষণের কেন্দ্রস্থল করতে যাচ্ছে তাদের জেদ্দা ইকোনমিক সিটিকে। এই জেদ্দা সিটিতেই তৈরি করতে যাচ্ছে জেদ্দা টাওয়ার, যা পৃথিবীর সর্বপ্রথম 1 কিলোমিটার উঁচু বিল্ডিং গড়ার রেকর্ড করবে। এই বিল্ডিংটিতে থাকবে অফিস, হোটেল, রেসিডেন্সিয়াল, অ্যাপার্টমেন্ট, অবজারভেশন এরিয়া ইত্যাদি। বিল্ডিংটির প্রাথমিক খরচ ধরা হয় $1.23 বিলিয়ন মার্কিন ডলার। প্ল্যান অনুযায়ী কাজ হলে 2192 ফিট উচ্চতায় এর সর্বোচ্চ তলাটি হবে। 2টি বেসমেন্ট সহ 167টি ফ্লোর থাকবে এবং ফ্লোর এরিয়া হবে 26,24,950 বর্গ ফিট। এই বিল্ডিংটির নকশা প্রদান করেছিলেন অ্যাড্রিয়ান ডি স্মিথ। আপনারা নিশ্চয়ই তাকে চিনে থাকবেন, কারণ তিনি বুর্জ খলিফার নকশাও প্রদান করেছিলেন। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি এই বিল্ডিংটি নিরাপদ হতে যাচ্ছে। এত উঁচু কাঠামোর লোড নিয়ে ইঞ্জিনিয়ারদের খুবই খাটতে হয়। তারা এমন একটি ফাউন্ডেশন নির্ণয় করলেন যা বেলে মাটির গভীরে গিয়ে লোড স্থানান্তর করতে পারবে। তাই তারা বুর্জ খলিফার মতো ওয়াই আকৃতির সেই ফাউন্ডেশনটি নির্ধারণ করেন, যা খুবই স্থিতিশীল হয়। ফাউন্ডেশনের কাজটি 1 বছরের মাথায় 2013 সালের ডিসেম্বর মাসে শেষ হয়। এখানে ফাইল সংখ্যা ছিল 270টি, যা কিনা মাটির 105 মিটার পর্যন্ত গভীরে নিয়ে যেতে হয়। প্রত্যেকটি ফাইলের ব্যাস ছিল 1.8 মিটার। গ্রীষ্মকালে জেদ্দা শহর তার উচ্চ তাপমাত্রায় পৌঁছায়। কখনও কখনও এই তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য এর বাইরের পাশে কম তাপ পরিবাহী গ্লাস ব্যবহার করা হবে। এই বিল্ডিংটিতে রেকর্ড সংখ্যক গ্লাস প্যানেল ব্যবহার করা হবে, যার সংখ্যা হবে 31,750টি। বিল্ডিংটি LED দ্বারা মোড়ানো থাকবে, যা কিনা রং বেরঙের আলো প্রদান করতে পারবে। স্থপতিগণ বিল্ডিংটির নকশাটি এমনভাবে করেছিলেন যাতে দ্রুত এবং দক্ষতার সাথে তৈরি করা যায়। 2017 সালের অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে 60 তলা পর্যন্ত নির্মাণ করা হয় এই বিল্ডিংটির কাজ, এবং দেয়ালগুলি 248 মিটার পর্যন্ত উঁচু হয়। কিন্তু এই বিল্ডিংটির উন্নতি কিছু মানুষ এতটা সহজভাবে নেয়নি। সৌদি নাগরিকরা ধারণা করেছিলেন যে $2 বিলিয়ন ডলারের কাছাকাছি ব্যয় তাদের দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েও 2020 সালে উদ্বোধন করার লক্ষ্যে কাজ করে যায় শ্রমিকরা। আচ্ছা, আমাদের মনে কি প্রশ্ন আসতে পারে, আমরা কতটুকু উচ্চতা পর্যন্ত বিল্ডিং বানাতে পারবো? হ্যাঁ বন্ধুরা, তাত্ত্বিকভাবে আমরা মাউন্ট এভারেস্ট থেকে 1 মিটার উঁচু বিল্ডিং বানাতে পারবো, অর্থাৎ 8,849 মিটার উঁচু পর্যন্ত বিল্ডিং তৈরি করতে পারবে মানুষ। আচ্ছা যাই হোক, জেদ্দা টাওয়ারের আলোচনায় ফিরে আসি। 2018 সালের শুরুতে জেদ্দা টাওয়ারের প্রধান পৃষ্ঠপোষক রাজনীতির তোপে পড়ে গ্রেপ্তার হন। দি বি1m.com জেদ্দা টাওয়ারের কাজ স্থগিত নিয়ে একটি ঘোষণা প্রদান করেন।
তারা জানিয়েছে দুবাই তাদের তেলভিত্তিক অর্থনীতি থেকে দূরে সরে আসতে আগ্রহী। পর্যটনের সাথে বৈচিত্র্যময় কৌশল করতে তারা খুবই সফল। তারা সবসময় চায় তারা যেন উচ্চতার রেকর্ডটি ধরে রাখে। আপনারা নিশ্চয়ই দুবাই ক্রেক টাওয়ার সম্পর্কে শুনেছেন। কর্তৃপক্ষ এর প্রকৃত উচ্চতাটি এখনও প্রকাশ করেননি। তারা শুধুমাত্র বলছে এটি 1000 থেকে 1350 মিটারের মধ্যে থাকবে। যখনই জেদ্দা টাওয়ারের কাজটি বন্ধ হয়, ঠিক তখনই দুবাই ক্রেক টাওয়ারের কাজটিও বন্ধ করে দেয় তারা। তখন শুধুমাত্র এর ফাউন্ডেশনের কাজটি সম্পূর্ণ হয়েছিল। এ থেকে বোঝা যায় দুবাই শুধুমাত্র রেকর্ডটি ধরে রাখার জন্য খুবই চেষ্টা করছে, কারণ তারাই বুর্জ খলিফার রেকর্ডটির মাধ্যমে পর্যটন আকর্ষণের সফলতা দেখিয়েছে। আচ্ছা, যাই হোক, জেদ্দা টাওয়ারের কাজটি 25% হবার আগেই এর কাজটি স্থগিত হয়ে যায়। কিন্তু বিল্ডিংটির কাজ বন্ধ থাকলেও এর পাশের শহরের কাজটি স্থগিত হয়নি। আমি ব্যক্তিগতভাবে আশা করি এবং স্থাপত্যপ্রেমীরা সর্বদাই আশা করেন শীঘ্রই এর নির্মাণ কাজটি শুরু করা হবে। কবে থেকে এর নির্মাণ কাজটি শুরু করা হবে কেউ জানে না, শুধুমাত্র সৌদি সরকার ছাড়া। যদিও এক ঘোষণায় বলা হয়েছিল 2020 সাল থেকেই আবার কাজ শুরু করা হবে, তবে তা আর হয়ে ওঠেনি। শেষ করার আগে একটি চমৎকার খবর আপনাদেরকে জানাতেই হচ্ছে, তা হলো ইরাক সম্প্রতি প্ল্যান করছে তারা এই জেদ্দা টাওয়ারের চেয়েও উঁচু একটি বিল্ডিং নির্মাণ করতে যাচ্ছে। তারা সময় নির্ধারণ করেছে 2025 সালের মধ্যে এর উদ্বোধনটি করে ফেলবে। নির্মাণ কাজ শেষ হলে এর উচ্চতাটি হবে 1151 মিটার। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করে চলে যাবেন। কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব তো মাস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।